আশা মত্ত পানির নিচে চলে গেছে। গরিবদের অবস্থা খুব করুন, বড় লোকদের অবস্থাও করুন, দুই তালা পানির নিচে চলে গেছে, তিন তালার ছাদের উপরে বসে আছে, বাথরুমের জায়গা নাই, পাকানের জায়গা নাই, যা দেখেন কি অবস্থা। আল্লাহ আপনাকে সামান্যতম সামর্থ্য দিছেন, কাজে লাগান, সুযোগ নিয়ে আসছে আপনাকে জান্নাত কিনা নেওয়া। এই জন্যই তো আল্লাহ বলছে যে দুনিয়াওয়ালাদের উপরে রহম করে দেখো, আমি আসমানওয়ালা তোমাদের উপরে দয়া করি না না করি। দরকার ছিল না, এটা তো সবার ঝাপায়া পড়ার দরকার ছিল, যার কাছে যতটুক আছে অতটুক নিয়ে ঝাপায়া পড়া দরকার ছিল। কতগুলা জেলা, কতগুলা থানা, কতগুলা ইউনিয়ন, কতগুলা গ্রাম পানির নিচে নিমজ্জিত, মানুষ আটকায় পড়ে আছে। আজকে সুযোগ নিয়ে আসছে যে আমি এক টাকা দিয়া পারি, আজকে সহযোগিতার হাত যদি বাড়াই, আর আমি যদি না ছুটতেও পারি, যারা ব্যবস্থাপনা করতেছে তাদের কাছে যদি ছুটলাম, তাহলে হইতে পারে আপনার এক টাকার বদলায় জান্নাত হইতে পারে। আসে আমি আপনাদেরকে দেখাইতে পারবো, আমি আপনাদেরকে দেখাইতে পারবো এক টাকার বদলায় জান্নাত, এক রুটি টুকরার বদলায় জান্নাত। রুটি টুকরা দিছে, টুকরা টুকরা উঠায় দিছে, বাকি দোয়াও করা উচিত সাহায্য সহানুভূতির সাথে সাথে, খুব দোয়া করা উচিত। আমাদের উচিত এই জেলার মানুষগুলার পাশে যায় দাঁড়ানো, যে যতটুক পারি অতটুক নিয়ে দাঁড়ানো, আমাদের এটা নৈতিক দায়িত্ব, ইসলামিক দায়িত্ব, ইমানি দায়িত্ব, আল্লাহর রসুলের পক্ষ থেকে দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। এই অবস্থায় যে মনের খুশিতে মন খুইলা, যে যত বেশি দাঁড়াবে আল্লাহ তাকে তত বেশি দিবে, তত বেশি আল্লাহ তাকে দিবে, তত বেশি তার মর্যাদা উঠবে, তত বেশি। এই জন্য আমাদের উচিত এই মুহূর্তে যেই জেলাগুলা পানির নিচে নিমজ্জিত, বৃষ্টি উপর থেকে চলতেছে, পানি দিন দিন বাড়তেছে, আরেক দিতেছে, বড় বিভীষিকাময় অবস্থা, ওইখানে আমাদের উচিত যায় ওদের পাশে দাঁড়ানো যতটুক পারি। প্রত্যেক মসজিদ থেকে ব্যবস্থা চলতেছে আলহামদুলিল্লাহ, আমাদের এখান থেকেও চলতেছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, নামাজের পরে আমাদের ছেলেরা হয়তো এখানে দাঁড়ায় থাকবে, মন খুলা যে যতটুকু পারি, আপাতত মসজিদ ভিত্তিক সাহায্য করেন, পরে আপনি ব্যক্তিগত অনেক বড় একটা করবেন, করেন, নিজে চলে যান, আমি আসমানওয়ালা তোমাদের উপরে দয়া করব। সমর্থ অনুযায়ী আশপাশে যায় দাঁড়ান, দ্বিতীয় দোয়া করেন, খুব এখন দোয়ার সময়, দোয়া কবুলের সময়, দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ আপনার পক্ষ থেকে যদি হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, মেনানি না, আমাদের কোনো অভিযোগ নাই। যদি কারো দুষ্টামি হয়ে থাকে তাহলে নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, খুব পড়েন, অপেক্ষা করেন, দেখেন দের হবে কিন্তু আন্ধের হবে না, দের হবে কিন্তু আন্ধের, বুঝেন, দেরি হবে কিন্তু অন্ধকার হবে না, একদিন না একদিন দোয়া আপনার রং নিবেই নিবে, দুনিয়া দেখবে রং নিবে না না নিবে, কেমন রং নিল, এই জন্য দোয়া করেন। আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার সময় যদি গেটে দাঁড়ায়, উপরে কেউ দাঁড়াইলো দুইজন উপরের গেটে, বাইরে
এইখানে দাঁড়াইলো দুইজন, তিনতলায় চারতলায় যেখানে যেখানে লোক আছে, তোমরা যদি দাঁড়ায় যাও মন খুলা দান করিয়া